গোলাঘাট জিলার ধনশিৰি মহকুমার বরপথাৰ অঞ্চলের পৰা এগৰাকী আমার সুযোগ্য কন্যায় সমগ্র বিশ্বর এখন বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকত অংশগ্রহণ করবো একটা ডাঙর কথা। তাত অংশগ্রহণ করে প্রথম পদক বুটলি আনলে, 125 বছরিয়া ইতিহাস ভঙ্গ করে প্রথমগী অলিম্পিয়ান হিসাবে, প্রথমগী পেডেল পদকপ্রাপ্ত অলিম্পিয়ান হিসাবে প্রতিষ্ঠা লাভ করলে, নিজে সেই সাফল্যত আমি গৌরবান্বিত, আমাকে গৌরব অনুভব করছো। আর আমি এটা কথায় আজি আপনার মাধ্যমের জড়িয়ে আশা রাখিছো, অনুভব করছো, যেহেতু লাভলীনার জড়িয়ে অনাগত সময় লাভলীনাক আদর্শ হিসাবে লৈ, উদাহরণ হিসাবে লৈ, যিখিনি ক্রিয়ার প্রতিভায় যিখিনি লাভলীনারপরা যে আদর্শ দেখিলে, এটা কম সময়ের ভিতর যে যাত্রা, এই যে যাত্রাত গৈ অলিম্পিকের পদক আজুরি আনিলে এই অঞ্চলেরপরা সীমিত সুবিধার মাজত, গতি এটি একটা খুব ডাঙর কথা। সেই দিকটা আমার নতুন প্রজন্মই অনাগত খেলোয়ে সকলে আদর্শ হিসাবে লোক, সেই আদর্শই নিশ্চয়কৈ সেই খেলোয়ে সকল উপকৃত করব। আর লাভলীনার একটা দীঘলীয়া ক্রিয়ার কেরিয়ার পড়ে আছে, যাত্রা আরম্ভ করেছে, গতি আমি আশাবাদী অনাগত সময় একটা ভাল জায়গা আমি দেখা পাম। লাভলীনাক আদর্শ হিসাবে লোক সকলে, আর দীঘলীয়া কেরিয়ার পড়ে আছে লাভলীনালে, মই আপনার আসলে যাব বিচার, আজি যে লাভলীনা ব্রঞ্জ পদক পালে সকলে উৎফুল্লিত হয়ে আছে, এটাও কি কব এই মুহূর্ত সচাই অতি আনন্দর বিষয় আর গৌরবর বিষয়। যেহেতু লাভলীনায় এই বারমুখিয়া বরপথার যে বারমুখিয়া অতিকৈ পিছপরা এটি অঞ্চল, জরাজীর্ণ অঞ্চল, এই বিভিন্ন সা সুবিধারপা বঞ্চিত হয়েও যে আজি ভারতবর্ষক প্রতিনিধিত্ব করে অসমের প্রথমগী মহিলা হিসাবে গৈ পেলাই বিশ্বর সর্ববৃহৎ ক্রীড়া মঞ্চত অলিম্পিকত যে পারদর্শিতা দেখালে, বা যিধরণে ব্রঞ্জর পদক আজুরি আনি অসমবাসীর ভারতবাসীর লগতে ধনশিৰি মহকুমালে গৌরব কহিয়া আনলে, সেয়া সঁচাকৈ গৌরবর বিষয়। আসলে পদকটো ডাঙর বস্তু নহয়, এই বৃহৎ মঞ্চত প্রতিদ্বন্দ্বিতা করাটোহে আসলে ডাঙর কথা। তথাপিও যে ব্রঞ্জর পদক এটা আনি আমার ধনশিৰি মহকুমালে গৌরব কহিয়া আনছে, সঁচাকৈ আনন্দর বিষয়। গতি এই লাভলীনায় যে আদর্শ দেখালে, এই আদর্শর দ্বারা যাতে অনুপ্রাণিত হয় আমার ধনশিৰি মহকুমার যখন উঠি অহা নবপ্রজন্মর যখন খেলোয়াড় আছে, সেই আদর্শ যাতে অনুপ্রাণিত হয়ে পেলায় নিজের নিজের যাতে ক্রীড়া জগতত পারদর্শিতা আগবাবলে চেষ্টা করব, তাকে মানে কামনা করছো। হয় প্রিয়ঙ্কা, সকলে কৈছে যে এটা লাভলীনাক আদর্শ হিসাবে লোক, আর লাভলীনাক আদর্শ হিসাবে লো আর হাজার যদি লাভলীনা ওলাই হোক এখন বৃহৎ মঞ্চলে আগুয়াই হোক, সকলে উচ্চাকাঙ্ক্ষা দেখ লাভলীনাটোতে, আর সকল হোক লাভলীনাটোতে, আর লাভলীনাক লয়ে এটা সকলে কৈছে যে প্রতিগী জীয়রী লাভলীনাটোতে হব লাগে। আর প্রিয়ঙ্কা, লাভলীনাক লয়ে উৎসাহ এটাও কমিলা নাই, আর যেধরনের ব্রঞ্জ পদক লি সকল অসমবাসী উৎসাহিত করেছে, সকলে লয়ে আছে এটা লাভলীনাক আদরিবলে। প্রিয়ঙ্কা, হয় নিশ্চয়কৈ এক উৎসবমুখৰ পৰিৱেশ আমাক দেখালে বৰপথাৰপৰা, ধন্যবাদ জনাইছোঁ দেৱাশিষ গৌতম, আৰু সকলোৱে মিলি এনেকৈ উৎসৱমুখৰ পৰিৱেশেৰে আজি লাভলীনাৰ খেল উপভোগ কৰিলে, আৰু পৰাস্ত হ'লেও ইতিমধ্যে ইতিহাস ৰচিবলৈ সক্ষম হৈছে অসম কন্যা লাভলীনা বৰগোহাঁই। ব্ৰঞ্জৰ পদক জয় কৰি লাভলীনাই ৰচিছে ইতিহাস, ব্ৰঞ্জৰ পদকেৰে দেশলৈ গৌৰৱ কঢ়িয়াই আনিছে লাভলীনাই। সেমিফাইনেলত তুৰ্কীৰ বুছেনাছ চাৰমেণ্ডেলীৰ হাতত পৰাস্ত হৈছে লাভলীনা বৰগোহাঁই, দুৰ্দান্ত যুঁজ দি ছেমিত পৰাস্ত হৈছে লাভলীনা, 5-0 ব্যবধানত পরাস্ত হয়েছে লাভলীনা বরগোহাঁই। অলিম্পিকত পদক জয়ী প্রথম অসমীয়া লাভলীনা বরগোহাঁই, সকল উৎফুল্লিত, এতিয়া লাভলীনার পদক লাভত রাজ্যজুড়ি উল্লাস, জন্মভূমি বরপথার আনন্দর বন্যা আমাক দেখালে দেবাশিষ গৌতমে, ধন্যবাদ জানাইছো। সমগ্র রাজ্যজুড়ি উল্লাস আনন্দর মুহূর্ত, সকলে উৎফুল্লিত হয়ে পড়েছে অসমবাসীর লগতে লাভলীনার জন্মভূমিটো আনন্দ উল্লাস দেখিবলৈ পোৱা গৈছে। অলিম্পিকত ইতিহাস ৰচিছে অসম কন্যা লাভলীনা বৰগোহাঁই, ব্ৰঞ্জৰ পদক জয় কৰি ৰচিছে ইতিহাস, ব্ৰঞ্জৰ পদকেৰে দেশলৈ গৌৰৱ কঢ়িয়াই আছে লাভলীনা বৰগোহাঁই। ছেমিফাইনেলত তুৰ্কীৰ বুছেনাছ চাৰমেণ্ডেলীৰ হাতত পৰাস্ত হৈছে লাভলীনা, দুৰ্দান্ত যুঁজ দি ছেমিত পৰাস্ত লাভলীনা, 5-0 ব্যৱধানত পৰাস্ত হৈছে লাভলীনা বৰগোহাঁই, কিন্তু অলিম্পিকত পদক জয়ী প্ৰথম অসমীয়া লাভলীনা বৰগোহাঁই। লাভলীনাৰ পদক লাভত রাজ্যজুড়ি উল্লাস আনন্দ উল্লাস দেখিলে পাওয়া গেছে, উৎফুল্লিত হয়ে পড়েছে সমগ্র দেশবাসী, সমগ্র অসমবাসী, জন্মভূমি বরপথার আনন্দর বন্যা দেখলে পাওয়া গেছে। অলিম্পিকত ব্রঞ্জৰ পদক লাভ করা এটা সকলের গৌরবর কথা, অসমবাসীর গৌরবর কথা, আনন্দমুখর পরিবেশ এটা সমগ্র অসমতে ব্রঞ্জৰ পদক লাভ করে ইতিহাস রচিবলৈ সক্ষম হয়েছে লাভলীনা বৰগোহাঁই।